নমস্কার বন্ধুরা, চলে এসেছি গল্পের আসরে। আমি সুপ্রীতি। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভাগবতের কথা শুনলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। মোহনবংশীতে লেখক গুরুপ্রসাদ মহান্তি ব্যাসদেবের কাহিনীগুলি কি সুন্দর সহজ সরল ভাষায় আমাদের মতো সাধারণ মানুষের কাছে উপস্থাপিত করেছেন, তা ভেবে আমার মন ওনার ওপর শ্রদ্ধায় ভরে ওঠে। প্রকৃতির লতা পাতা, ফুল ফল, পশু পাখি সবাই যেন কৃষ্ণের সঙ্গে লীলায় মেতেছে। চলুন সে কথাই এবার শুনি। যেদিন থেকে কৃষ্ণের হাতে বাঁশি শোভা পেয়েছে, সেদিন থেকে মোহন মুরলির প্রাণস্পর্শী মূর্ছনায় শিহরিত হয়েছে বৃন্দাবন। সখাগণের সঙ্গে গোচারণে এসে যমুনা তট, বংশীবট, কালিন্দি তীর বা কদম্বমূলে ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে বংশীতে তান দিতেন মদনমোহন শ্যামসুন্দর। চতুর্দিকে খেলে যেত অপূর্ব উন্মাদনা, পল্লবিত হতো তরুলতা, কেয়া, কেতকী, হেনা, চম্পা, কুরুবক, নাগেশ্বর, অশোক, পলাশ, পাটল, বকুল প্রভৃতি নানা জাতি পুষ্পে পরিপূর্ণ হতো বনভূমি। বায়ুর হিল্লোলে বয়ে আসত বনমল্লিকার সুগন্ধ, পবন বেগ হতো মৃদুমন্দ, শুষ্কতরুতে জাগত নবপল্লবের সবুজ আধার, রসালো শাখায় লতায়িত পুষ্পপূর্ণ মাধবীলতা যেন আলিঙ্গন করত রসালো তরুকে। আম্রও তরু ভরে যেত মুকুলে মুকুলে, যেন পুষ্পিতা মাধবীলতার আলিঙ্গনে রোমাঞ্চ সৃষ্টি হয়েছে সেই বৃক্ষে। ঘন চুত শাখা থেকে পঞ্চম তানে গেয়ে উঠত কোকিল, কুহুনাদে নিনাদিত হতো বনস্থলী বন বৃন্দাবনে বসন্তের মাদকতা। নীল আকাশে খণ্ড খণ্ড কালো মেঘ ঠিক যেন সমুদ্রবক্ষে অগণিত পালতোলা নৌকার মেলা। নেচে উঠেছিল প্রেম বিভোর ময়ূর ময়ূরী, মুকুটের মতো বিস্তারিত হয়েছিল ময়ূরের পুচ্ছ। কেকারবে পরস্পরকে সম্বোধন করেছিল তারা, সূর্যলোকে ঝলমল করেছিল ময়ূরের সুন্দর নীল পুচ্ছের আলপনা। বৃক্ষডালে বসে সুখ সারি কপত কপতি প্রভৃতি পক্ষীগণ বংশীরবে নিমজ্জিত। ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, এডাল থেকে সেডালে উড়ে বেড়াবার স্পৃহাও নেই। প্রেমময় কৃষ্ণের নব ঘনশ্যাম মনোলোভা রূপ সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করছে তারা। বংশীরবে বিমোহিত বৃন্দাবন, গোচারণে আগত গোপ বালকেরা যেন আত্মবিস্তৃতি হয়ে কৃষ্ণ বলরামকে ঘিরে আনন্দে নিত্যরত। ক্ষুধা তৃষ্ণা পথশ্রম আলস্য অবসাদ পারিবারিক সুবিধা অসুবিধা বা শোক সন্তাপ সবই তারা ভুলে গিয়েছে। সত্যি যেন কৃষ্ণ বলরাম দুই ভাইয়ের সঙ্গে তারা এক আত্মা এক প্রাণ হয়ে গিয়েছে। বংশীর অপূর্ব মূর্ছনা বশীভূত করেছে তাদের। ঘাসের মধ্যে মুখ ডুবিয়ে যারা ভোজনরত ছিল সেই গাবিগুলি চারণ পরিত্যাগ করে চেয়ে আছে কৃষ্ণের মুখপানে। মুখের ঘাসপাতা মুখেই রয়েছে তাদের, বিভোর হয়ে তারা সেগুলি গলাধ্যকরণ ভুলে গেছে। মাতৃস্তন্য পানরত বৎসগুলিরও সেই অবস্থা, স্তন্য টেনে নেয়া দুধ তাদের মুখ থেকে ঝরে পড়ছে। তারা অন্য মনস্ক হয়ে পড়েছে বংশীর ধ্বনিতে কান পেতে। অমৃততুল্য পানীয় মাতৃদুগ্ধ অপেক্ষা কর্ণেন্দ্রিয়ের মাধ্যমেই মোহনবেণুর অপূর্ব মূর্ছনায় আস্বাদন যেন অধিকতর আকর্ষণীয়। যুথ যুথ মৃগ অরণ্য থেকে বেরিয়ে এসে জড়ো হয়েছে গোচারণ ক্ষেত্রে। খাদ্য আহরণ পরিত্যাগ করে বেণু বাদনরত শ্যামসুন্দরের পানে নির্মিমেষ নয়নে চেয়ে আছে তারা। অন্য কোনো দিকে তাদের মন নেই, বাঘ সিংহ প্রভৃতি হিংস্র জীবগণ শিকার অন্বেষণ পরিত্যাগ করে কান পেতে আছে মুরলী ধ্বনির দিকে। মদনমোহন বেণুর
ছন্দময় ধ্বনি তাদের হৃদয়ে সৃষ্টি করেছে দিব্য ভাব। হিংসা তারা ভুলে গেছে, ক্ষুধা তৃষ্ণা ভুলে নিজ নিজ বিশ্রাম স্থলে থেকে বংশীর মূর্ছনা প্রাণ ভরে আস্বাদন করছে তারা। চিরপ্রবাহিনী যমুনার নীল জলরাশি প্রবাহ এখন স্তব্ধ, নদীর স্রোত নিম্নগামী না হয়ে ঊর্ধ্বমুখে প্রবাহিত হচ্ছে। বংশীর সুরে সুরে নৃত্য করছে তরঙ্গমালা, জলচর প্রাণীগুলি ভেসে উঠেছে জলের উপরে, মোহন বংশীর রব আকর্ষণ করছে তাদেরও। যমুনার নীল জলে অগণিত পদ্মের সমারোহ, মৃদু মন্দ সমীরণে দুলে দুলে নাচছে তারা। বংশীতানে তারাও যেন বিহ্বল, পুঞ্জ পুঞ্জ ভ্রমর থেকে পুষ্প থেকে পুষ্পান্তরে উড়ে বেড়াচ্ছে। সারা রাত্রি প্রিয়তম চন্দ্রমার প্রেম মদিরা পান করে প্রভাতে নিদ্রা মগ্ন কুমোদিনীর নিদ্রা ভঙ্গ হল। যশোদানন্দন কৃষ্ণের জ্যোতিদীপ্ত মুখমণ্ডলকে প্রাণেশ্বর নিশিকান্ত ভেবে মুকুলিকা কুমোদিনী কৃষ্ণপ্রেমের অমীয় ধারায় অভিসঞ্চিত। অপূর্ব বংশীনাদে বিমোহিত পথিকগণ ছুটে চলেছে মদনমোহন শ্যামকে দেখবার জন্য। জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বা বয়স নির্বিশেষে পথ বিপদ না মেনে কৃষ্ণ দর্শনে চলেছে সবাই। সকলেরই নয়নে বিগলিত আনন্দাশ্রু, সকলেই অধৈর্য। কেউ কেউ বংশীধ্বনির সঙ্গে তাল মিলিয়ে নিত্যরত, পুলকিত সর্বাঙ্গ, নিজ নিজ গন্তব্য ভুলে গেছে তারা। যোগাসনে তপস্যারত মুনিদের ধ্যান ভগ্ন হয়েছে, ঈশ্বরনিষ্ঠ চিত্ত স্থির জেগেছে আলোড়ন। কেন এই অপূর্ব পুলক? কে এই বংশীধারী? ঋষি প্রাণে অস্থিরতা সৃষ্টি করার শক্তি কার? কেবল ঋষি কেন, যোগী শ্রেষ্ঠ মহাদেব ও সৃষ্টিকর্তা ব্রহ্মার একগ্রতায় পরিলক্ষিত হচ্ছে চাঞ্চল্য। ঋষি বালক আশ্রমবাসী ও ঋষি কন্যাগণ ছুটেছে বংশীধর কৃষ্ণকে দেখার জন্য। গজদন্ত পালকের দুগ্ধ ফেননিভ শয্যায় সাইত পরিচারিকা বেষ্টিত ধন্যাঢ্য ব্যক্তিও বংশীর মূর্ছনায় বিমোহিত। অমৃত পম খাদ্য পানীয় অরুচিকর মনে হচ্ছে কর্ণকুহরে বংশীর সম্মোহিনী সপ্ত তরঙ্গ প্রতিধ্বনিত হওয়া মাত্র উচ্চাটন হচ্ছে মন। বিলাসের আতিশয্য ছেড়ে মন ছুটেছে সেই দিকে, যেদিক থেকে ভেসে আসছে বংশীর ধ্বনি। বহুদিন যাবত দুরারোগ্য ব্যাধিগ্রস্ত রোগী বংশী রব শুনে ভুলেছে রোগ যাতনা। দেহের রোগ যন্ত্রণা যেন দূর হয়েছে, দেহ মনে সৃষ্টি হয়েছে অপূর্ব মাদকতা, ব্যাধিজনিত দুর্বলতা আর নেই। বহুদিন যাবত শয্যাগত রোগী মন্ত্রমুগ্ধ শিশুটির মতো বিছানা ছেড়ে বংশীর ধ্বনির অনুসরণে চলতে আরম্ভ করেছে। দেহে তার ব্যথা নেই, মাথা তার ঘুরছে না, পায়ে নেই অবশতার লেশ। মদনমোহন বেনুর প্রাণস্পর্শী মূর্ছনা তার দেহ থেকে দূর করছে ক্লেশ। সে ছুটছে বংশীবাদক কৃষ্ণকে দেখার জন্য। কি অদ্ভুত এই বংশী! স্বর তার কত মধুর, কি অসীম তার শক্তি! কে এই বংশীবাদক? অতুলনীয় তার মহিমা। প্রেমময় কৃষ্ণের প্রেম ধর্ম প্রসারণকারী এই বংশীনাদে তার অসীম প্রেমের মাদকতা, মোহময় মাদকতায় প্রেমসিন্ধুর উত্তাল তরঙ্গে ডুবুডুবু হয়েছে বৃন্দাবন। মলয় স্পর্শে যমুনা মানুষে অতনুর উদ্দীপন, সবর নারীগণ বেনুরব অনুসরণ করে ছুটেছিল গোষ্ঠের পানে, যেখানে গোচারণ করতে করতে প্রেমময় শ্যামসুন্দর মোহন মুরলিতে তান ধরে প্রলুব্ধ করেছেন দিগ দিগান্ত। সবর ললনাগণ বেনুর ধ্বনি শুনে কাম প্রপীড়িতা হরিণীর মতো ছুটেছিল কৃষ্ণ দর্শনের আশায়। কাঁটা ঝোপ বন বাদার খানা খন্দক কোনো কিছুই বাধা মানে না।
পথে কৃষ্ণের পদচিহ্ন দেখে সেই ধুলিতে গড়াগড়ি দিচ্ছিল তারা। কৃষ্ণচরণের কুমকুম পথিপার্শ্বে ঘাসে লেগেছিল দেখে সেই সব মুছে নিয়ে বক্ষে লেপন করেছিল তারা। কৃষ্ণ যেসব তরুমূলে দাঁড়িয়েছিলেন বাছু চড়াতে চড়াতে, সেই তরুকে আলিঙ্গন করে হৃদয়ের প্রেম জ্বালা প্রশমিত করেছিল সবর নারীরা। তাদের কোটি দেশে থেকে খসে পড়েছিল মৃগ চর্মের বন্ধন, মস্তকে বাঁধা রং বেরঙের পাখির পালকও ভুল উন্ঠিত হচ্ছিল, কাঁটার ঝোপে লেগে গলার মালা ছিঁড়ে সব পড়ছিল। তথাপি সেদিকে তাদের দৃষ্টি নেই, কৃষ্ণপ্রেমে তারা পাগলিনি। গোষ্ঠের নিকটবর্তী হবার সঙ্গে সঙ্গে কেঁপে উঠেছিল তাদের বক্ষ, অবশ হয়ে আসছিল শরীর, পা যাচ্ছিল থেমে। দূর থেকে গাছ বা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তারা দেখছিল দুই ভাই কৃষ্ণ বলরামকে। ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণ বেনু বাদনে রত, পরিধানে পীতবস্ত্র, মাথায় পাগড়ি, তাতে গোজা ময়ূর পুচ্ছ, স্কন্ধে উত্তরীয়, গলায় বনমালা, নাসার অগ্রভাগ থেকে কপালের ওপর তিলক, কপাল থেকে ভ্রুলতার ওপর দিয়ে কর্ণমূল পর্যন্ত গোল গোপীচন্দনের ফোঁটা, বাহুতে তাবিজ, হাতে কঙ্কন, পায়ে নূপুর, পাদস্পর্শে কুমকুমের চিত্র, ইন্দ্রনীল মণি যিনি অপূর্ব কান্তির দীপ্তি চতুর্দিকে জ্যোতির মতো ছড়িয়ে পড়ছে, নবনীত কোমল তনু, অনিন্দ সুন্দর মুখমণ্ডল দেখে মন্ত্রমুগ্ধ সবর ললনাগণ সত্যিই যেন প্রেমের মূর্তিমান প্রতীক। একবার তাকালে চোখ ফেরানো যায় না। কুমারী বা যুবতীর হৃদয়ে বিদ্ধ হয় কামনার শত সায়ক, রোমাঞ্চিত হয় শরীর, কণ্ঠ হয় শুষ্ক, নিঃশ্বাস হয় সঘন, দেহে অঝরে ঝরতে থাকে ঘাম। সবরীগণ নির্নিমেষ নয়নে চেয়ে আছে কৃষ্ণের প্রতি, চরণ আর সম্মুখে চলে না। যে যেখানে দাঁড়িয়ে মদনমোহন শ্যামসুন্দরকে দেখছে সে সেখানেই চিত্রপুত্তলিকার মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সুললিত বেনুরব তাদের হৃদয়তন্ত্রীকে ছুঁয়ে যায়। গাছপালার আড়ালে দাঁড়িয়ে সবরীরা কৃষ্ণরূপ দর্শনে নিরত। জরাগ্রস্ত নারী পুরুষ যারা গোষ্ঠে উপস্থিত হয়েছে কৃষ্ণকে দেখে মন্ত্রমুগ্ধ, হৃদয়ে বাৎসল্য রসের প্লাবন। অনিন্দ সুন্দর বালকটিকে বক্ষে ধারণ করে গাঢ় চুম্বন করতে ইচ্ছা হয়। কত জন্মের তপস্যার ফলে এরূপ সুন্দর একটি বালককে পুত্ররূপে লাভ করতে সৌভাগ্য হয়, আঁখি ফেরানো যায় না। ক্ষুধা তৃষ্ণা ভুলে শয়নে স্বপ্নে জাগরণে এই রূপকে মনের নিভৃত কোঠায় অবরুদ্ধ করে রাখতে ইচ্ছে করে। জীবনের অবশিষ্ট দিনগুলি তার বংশীর সুরে সুরে মিলিয়ে দিতে ইচ্ছা করে আত্মবিস্মৃতি সবাই। যেমন বিশালকায় চুম্বকের আকর্ষণে ছোট ছোট লোহার খণ্ডগুলি আকর্ষিত হয়ে চলে আসে, তেমনি জনমন হরণকারী মোহনবংশীর ললিত মধুর সুরে আকর্ষিত হয় সমস্ত জগৎ। জল, স্থল, আকাশ, পশু পক্ষী, মনুষ্য, কীটপতঙ্গ, স্থাবর জঙ্গম, প্রত্যেক বস্তু মোহনবংশীর দ্বারা প্রভাবিত। ইশারা করলেন বলরাম, থাক কানু থাক, আজ আর বাজিও না বংশী, অপূর্ব এ মদনমোহন বেনু অসীম এর শক্তি, এ সম্মোহিত করেছে স্বর্গ মর্ত পাতালের সমস্ত জীবকে। এখানকার সকলকে দেখো, গোপবালক, গরু, বাছুর, হরিণ, শশক, সাপ, সব বনবাসী প্রাণীদের, পথচলা, পথিক, মুনি ঋষি, বনবাসী, সবর সবরই সকলেই পাগল। এখন প্রেমের অমৃতধারা বর্ষিত হচ্ছে এই মোহনবংশী থেকে। প্রেম সমুদ্রে ডুবিয়ে দিয়েছ এই শশগরা ধরণীকে। বংশীর এই কুহকে বংশীভূত জীবগণ ভুলে যাচ্ছে, নিজেদের ভুলে যাচ্ছে, পারিপার্শ্বকে ভুলছে, হিংসা, দেশ, আপন, পর, দুঃখ, ভয়। এখন সার্থক তোর অবতার, নিশ্চয়ই সার্থক হবে
গোপলীলা, বৃন্দাবন লীলা, মহা অদ্ভুত প্রেমলীলা, পূর্ণতম লীলা, জগৎ দেখবে না মাত্র এই অতি মানবীয় প্রেমলীলা। ভবিষ্যতে এই লীলায় হবে মানব সমাজের ঢেউ। হিংসা, দ্বেষ, ঈর্ষা, অসহভাব থেকে দূরে থেকে যে প্রেমভাবকে আশ্রয় করবে সেই আদর্শ মানব রূপে সর্বজন সমাদৃত হবে। এখন চরাচর বিশ্বকে বংশীর মোহমাদকতা থেকে রক্ষা করো, সকলে প্রকৃতিস্থ হোক। বলরামের মুখপানে চেয়ে স্মিত হাস্য করলেন যশোদানন্দন। গোপ বালকদের ডেকে বললেন, এসো এসো, ভোজন করবে, খুব ক্ষুধা। আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন মতামত, আর আগের এপিসোডগুলো দেওয়া থাকবে, যদি ভালো লাগে দেখে নিতে পারেন। নমস্কার।